মর্নিং এভরিওয়ান। তো আশা করছি তোমরা বিন্দাস আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার 2 তারিখ, তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখন সকাল 9:45 বেজে গেছে, তার আমি উঠেছি 8:30, তো এখন বাজে 9:50 আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে রেডি। তো এখানে ব্রেকফাস্ট তো একবার দেখিয়ে দিই। তারপরে পুজো দিয়েছি, রান্নাও শেষ হয়ে গেছে, এখন 1:15 বাজে, তো রান্না হয়ে গেছে, খাবো। তো চলো একবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই একবার ড্রেসটা। আমি আজকে শুধু মাংস রান্না করেছি আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ, ডাল, এইগুলোই হয়েছে। তো এই যে লুকটা এরকম এসছে মাংসের, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর খেয়ে রেস্ট নেব, তার কারণ হচ্ছে আজকেও সেই একই অবস্থা ওয়েদারের, মানে ওয়েদারটা খুবই খারাপ আছে, মানে মাঝে মাঝে রোদ্দুর, মাঝে মাঝে মেঘ। এই যে এখন দেখো রোদ্দুর এসছে একটু, আবার একটু পরে মেঘ এসে যাচ্ছে, জামা কাপড় মেলছি আবার তুলছি, এরকমই বারবার হচ্ছে, সারাদিন তাই করছি। আর হচ্ছে কালকের আগের দিনের ভিডিও আর কালকের ভিডিও এখন আমি শেয়ার করতে পারিনি, তার কারণে এখনও ওয়াইফাইটা ঠিক হয়নি, সেই দাদা এখনও আবার আসেনি, মানে কালকে বলে গেছিলো যে আমি আবার এসে ঠিক করে দিয়ে যাবো, কিন্তু আর ঠিক করে দিয়ে যাইনি। তো আজকে জানি না আসবে কি না, কিন্তু আজকেও নেই ওয়াইফাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রেস্ট নেব, আর আজকে তো বুঝতে পারছি না বাইরের ওয়েদারটা কীরকম থাকবে, তো চলো এখন রেস্ট নিই, তারপরে আবার দুপুরে না বিকালে আসছি। ঘুম থেকে উঠেছি 4:00 আর তারপরে উঠে একটু মানে ঘুরছিলাম, আর এখন এই যে আমের এটা শরবত তৈরি করে নিয়ে এসেছি, এটা এখন খাবো, আর এটা আমি খুব সহজে বানিয়েছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিসেন্ট বানিয়েছি, তো এই ব্যাকগ্রাউন্ডটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন হচ্ছে ওয়াইফাই এর জন্যে যিনি ওয়াইফাই ঠিক করবেন তিনি এসছেন, তো দেখা যাক যদি মানে আজকে তৈরি করে দিয়ে ঠিকঠাক করে দিতে পারে তো ভালো, কিন্তু জানি না আজকে ঠিক হবে কি না। তো চলো দেখি, দাদাকে দরজাটা খুলে দেবো, দরজাটা বন্ধ আছে, চলো এটা খাওয়া যাক। আর ওদিকে অনির্বাণ ছবি আছে, তো এটা খেয়ে আবার আসছি, আর বাইরে হাঁটতেও যাবো একটু পরেই। একটু হাঁটতে বেরিয়েছি আর কেবিলের কাজ হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ বক্স, এখানে অনির্বাণ দাঁড়িয়ে, ওই যে দাদা একজন দাঁড়িয়ে অনির্বাণের সামনে, আর এদিকে একজন দাদা দাঁড়িয়ে, ও যে ছোটো, তো হ্যাঁ মানে ছোটো করে দেখা যাচ্ছে, তো এখন কাজটা হচ্ছে ফাইনালি, দেখা যাক। আর তারটা নষ্ট হয়ে গেছে, এখানে তোমাদেরকে বলেছিলাম, সেই ব্লগটা এখনও যায়নি অবশ্য, ওই ব্লগে আমি বলেছিলাম যে কত মানে কত ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই মানে বিদ্যুৎ এত বেশি পড়েছে যে আমাদের যে ওয়াইফাইয়ের মেন তারটা সেটা মানে পুড়ে গেছে, ভেতর থেকে 4টে তার নষ্ট হয়ে গেছে ওই দাদা বললো, তো সেই জন্য এখন পুরো তারটাকে চেঞ্জ করতে হচ্ছে। তো এখন দেখা যাক কতক্ষণে হয়, লাগবে বললো আরও আধা ঘন্টা মতো সময় লাগবে এটা ঠিক করার জন্য, তো ঠিক করুক আর আমি এখন হাঁটছি, তো চলো। তো ফাইনালি আমাদের ওয়াইফাই কানেকশানটা হয়েছে, এই মাত্র এসে এটা পাল্টে দিয়ে গেছে, যে ব্লু রঙের দেখতে পাচ্ছ রাউটার, হ্যাঁ রাউটারটা পাল্টে দিয়ে গেছে, ওটা পুড়ে গেছিলো বাজ পড়ে, তো অনেক সময় লেগেছে, আমি মানে বলেছিলো আধা ঘন্টা লাগবে, কিন্তু তখন মানে রেডি করতে করতে বললো যে ওয়াইফাইটাও মানে সরি রাউটারটাও নষ্ট হয়ে গেছে, তো আবার রাউটার কিনতে হয়েছে আর ওটা লাগিয়ে দিয়ে গেল এইমাত্র, এবার ওয়াইফাই চলে এসেছে। আর হচ্ছে এখানে দাঁড়িয়ে কাজ করেছিল, এটা আমি তুলে দিয়েছি, তার কারণ এখন করোনার টাইম, তো ওই জন্য তুলে দেওয়া হয়, আর ওরা বাইরে কাজ করে যেহেতু সেই জন্য, যদিও মাস্ক পরেছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।